বাপরে রাস্তা দিয়ে দেখি সাবানের ফেনা বের হইতেছে। যা ভিতর দিয়ে ঢোক। এখন ঘড়িতে 5:53। আমরা আল্লাহর নাম নিয়ে আমি বের হয়ে যাচ্ছি সকাল সকালে। অলরেডি বৃষ্টি তো শুরু হয়ে গেল, বুঝলাম না এই দিনে আবার হঠাৎ করে বৃষ্টি, বিষয়টা সত্যি আশ্চর্যজনক লাগতেছে। যদি আশ্চর্য হওয়ার মতন কিছু নাই, আল্লাহর কাছে যে কোনো কিছুই সম্ভব, কিন্তু ওর বৃষ্টি হওয়াটা তো আসলে আমার জন্য ঝামেলা। মানে এদিনে আসলে রেইনকোট টেনকোট কোনো কিছুই নিয়ে বের হয় না, ঘুরি ঘুরি ভালোই বৃষ্টি পড়তেছে। যাই হোক, চলেন আল্লাহর নাম নিয়ে বের হওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক, স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। হাই হাই, বৃষ্টি কি ভালোই পড়তেছে? দুনিয়ার এদিকে তো ভালো রকমের বৃষ্টি হয়েছে, যাত্রাবাড়ির এদিকে রাস্তা টাস্তা একদম ভিজে একাকার অবস্থা। আমি তো ভাবছিলাম আমার ওইদিকে মনে হয় সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ যে এই বৃষ্টিটা আমি পাই নাই, কারণ এই বৃষ্টিটা পাইলে আমার অবস্থা আরও বেশি পরিমাণে খারাপ হয়ে যেত। তবে ভাই একটা কথা সত্যি খুবই বাস্তব, সেটা হইতেছে সারা বছর বাইক ধুই নাই তখন কোনো সমস্যা হয় নাই, এখন বাইক ধুইছে আর বৃষ্টি টিষ্টি শুরু হয়ে গেছে। বিষয়টা কিসের জন্য এরকম আই ডোন্ট নো। যাই হোক, আমরা হানি ফ্লাইওভারের সামনে আছি। এনে কি হয়েছে, গর্ত টর্ত খুঁজদা একাকার করে রাখছে। হানি ফ্লাইওভারে আসার পরে তো দেখি রীতিমতো বৃষ্টির মধ্যে পড়ে গেলাম। কোপরোটাকে ব্যাগের ভিতরে ঢুকাইতে হবে, যেহেতু মাইক অ্যাডাপ্টার ঢুকানো আছে তার মানে ভিতরে পানি গেলে ভালো রকমের ঝামেলা করতে হবে। হাই হাই, বৃষ্টিতে দেখি আরও বাড়তেছে। আল্লাহ তুমি রহমত করো, বৃষ্টির হাত থেকে রহমত করো আল্লাহ। মিনিমাম টোল প্লাজা পর্যন্ত তো যাইতে হবে। ভাই এখন আমি চন্দ্রার কাছাকাছিতে আছি, সারাটা ঢাকা এরকম বৃষ্টি, শুধুমাত্র রেডিসন ব্লুর পর থেকে ভোগরা যে মোড়টা এই মোড় পর্যন্ত কোনো বৃষ্টি ছিল না। এই নজরটা পার হওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে, আমি মাত্র ক্যামেরাটা সেট আপ করতে গেছি তখন দিয়ে আবারও বৃষ্টি পড়া শুরু হয়েছে। তার মানে যে জিনিসটা বুঝলাম যে বৃষ্টিটা মূলত হচ্ছে পূর্ব দিক থেকে আসতেছে, এখন প্লাস হচ্ছে দক্ষিণ দিক থেকে আসতেছে। তো আমি তো সেই নারায়ণগঞ্জ থেকে বৃষ্টিটা পাইছি, এখন আবার এই যে বাইকটা রান করছি এখন আবার বৃষ্টি নেই, অর্থাৎ বৃষ্টি আমাকে তাড়া করতেছে ভাই। তো আসলে বৃষ্টির ভিতরে খুবই ঝামেলা, কারণ বাইক নিয়ে বৃষ্টিতে ওইরকমভাবে রাইড করা সম্ভব হয় না। এর ভিতরে আমার চোখে একটু সমস্যা হওয়ার কারণে আরও বেশি ঝামেলা হয়ে যেতেছে, কারণ ভাইজার গ্লাসটা গোলা হয়ে যেতেছে, আমি ভাইজার গ্লাস খুলে দিতেছি আর যে ধুলিকণাগুলো আমার চোখে গেছে এই ধুলিকণাগুলো আমার কাছে মনে হইতেছে যে পাহাড় বা হাতির মতন কিছু একটা ঢুকছে, মানে এতটা খারাপ লাগতেছে। তবে বাইকটা আমার কাছে ইনিশিয়ালি এত বেশি পরিমাণে স্মুথ লাগতেছে, স্মুথনেসটা কেন যেন মাঝে মাঝে ফিল করি না, কিন্তু ইনিশিয়ালি হ্যাপি স্মুথ লাগতেছে। 70-এর উপরে যখনই যাইতেছে তখন এই বাইকটা অনেক বেশি স্মুথ হয়ে যেতেছে।
গাজীপুর কে তো আমি ফ্লাইওভারের স্বর্গরাজ্য বলে থাকি, মানে এত ফ্লাইওভার একটার পর একটা একটার পর একটা আছেই। কালিয়াকৈর গাজীপুর এই উল্টা পথ দিয়ে অনেক সময়ই যাতায়াত করে, যে জিনিসটা আসলে খুব দুর্ভাগ্যজনক, অনেক দুর্ভাগ্যজনক। যা ভিতর দিয়ে ঢোক, এই সকল ক্ষেত্রে ওভারটেকিংগুলো খুবই রিস্কি, কারণ আপনি জানেন না যে আপনার বাম পাশে কী আছে। এত অস্থির হওয়ার কিছু নয়, স্লো। মাথায় সমস্যা আছে, এই সকল ড্রাইভারদের জন্যই অনেক ধরনের ঝামেলা হয়, অনেক। আর কালকে তো শুক্রবার, ও শেট, হ্যাঁ একটা বাসও দেখি নাই। মানে হাইওয়েতে আপনার হচ্ছে দূরপাল্লার যেসব গাড়িগুলা, একটা গাড়িও দেখি নাই, শুধুমাত্র ট্রাক আর ট্রাক। আমার তো মনেই নেই যে আমি যে ধুমসে চালাইতেছি 100-100, মানে এত স্মুথ রাস্তা হলো কিভাবে, কারণ শুধুমাত্র পণ্যবাহী গাড়িগুলো ছাড়া এমনি বাসের কোনো দেখা নাই, বাস একটাও চোখে পড়ে নাই। শুধুমাত্র ঢাকা গাজীপুরের ওইদিকে যেসব লোকাল বাসগুলো ছিল সেই বাসগুলো দেখছি, কিন্তু এমনি বাসগুলো দেখি নাই।